50,000 বছরের পথ পাড়ি দিয়ে পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছেছে সবুজ এক ধূমকেতু, যেটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ধরা দেবে পৃথিবীবাসীর চোখে। উত্তর গোলার্ধের কোন কোন অঞ্চল থেকে খালি চোখেই দেখা যাবে মহাজাগতিক এ অতিথির, কোথাও আবার সহায়তা লাগবে বাইনোকুলার বা টেলিস্কোপের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত বছরের মার্চে আবিষ্কৃত হয় অদ্ভুত দর্শন এক ধূমকেতু। নাসার দেয়া তথ্য অনুযায়ী মানব সভ্যতা বিকাশের হাজার হাজার বছর আগে নিয়ান্দারথাল আমলে সর্বশেষ পৃথিবীর কাছাকাছি এসেছিল এ মহাজাগতিক বস্তু, যার আনুষ্ঠানিক নাম কমেট C2022E3 বা JTF। জ্যোতির্বিজ্ঞানীরা অবশ্য এটিকে ডাকছেন ডার্টি স্নোবল দাবেও। নাসার দেয়া তথ্য অনুসারে গত 12 জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল বরফ, ধুলা ও পাথরকণা দিয়ে তৈরি এ ধূমকেতু, আর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করবে 1 থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে। দূরত্ব থাকবে প্রায় 42 বিলিয়ন কিলোমিটার। উত্তর গোলার্ধ থেকে ভোরের দিকে সবচেয়ে স্পষ্ট হবে সবুজ এ ধূমকেতু, বাইনোকুলার বা টেলিস্কোপ তো বটেই, কিছু অঞ্চল থেকে দেখা যাবে খালি চোখেও। দক্ষিণ গোলার্ধের মানুষকে অবশ্য অপেক্ষা করতে হবে আগামী মাস নাগাদ, তবে স্পষ্ট নয়, কিছুটা ঝলকানি দেখতে পাবেন তারা। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে সবুজ ধূমকেতু দেখবেন নাসার বিজ্ঞানীরা। সৌরজগতের গঠন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেবে এ ধূমকেতু, এমনই প্রত্যাশা তাদের। এ প্রসঙ্গে নাসার প্ল্যানেটারি সায়েন্টিস্ট ডক্টর স্টেফানি মিলাম বলেন, নতুন কিছু আবিষ্কারের প্রত্যাশা করছে নাসা। যখন কাছাকাছি আসবে তখন কি ধরনের তথ্য পাওয়া যায় তা নিয়ে নাসা সত্যিই খুব এক্সাইটেড। কিছু অণুর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা হবে বলে জানান তিনি। পৃথিবীর পথ পেরিয়ে আবার হাজার হাজার বছরের জন্য এগিয়ে যাবে JDTF। আগামী 10 ফেব্রুয়ারি নাগাদ ধূমকেতুটি মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে যাবে বলেও জানান স্টেফানি মিলাম। IBTV USA News Desk.